হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব আফরান নিশো গত বছর আপনাদেরকে কতগুলো নাটক উপহার দিয়েছে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং স্টাইলিশ নায়ক হিসেবে বলা যেতে পারে আফরান নিশোকে। ইতিমধ্যে বিভিন্ন ওয়েব সিরিজ এবং ওয়েব কন্টেন্টের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু 2020 সাল করোনাকালীন সময় ছিল। এই মহামারীতে যখন ঘরে বসে সময় কাটিয়েছেন সকলে, তখন এই ছোট ছোট অভিনেতারাই কিন্তু নিজেদের জীবনকে বাজি রেখে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য টিভির পিছে কাজ করে গেছে। তবে আফরান নিশো কিন্তু তার ভক্তদেরকে অনেক ভালোবাসেন। তার জন্মদিনে করোনাকালীন সময়েও কিন্তু ভক্তদের সাথে সময়টা কাটিয়েছেন। তিনি চিন্তা করেননি যে করোনাটা তারও কিন্তু হতে পারে। হ্যাঁ, তিনি সেফটি বজায় রেখেই ভক্তদের সাথে দেখা করেছেন। 2020 সালে তার মোট প্রজেক্ট ছিল 53টা, আর এই 53টা প্রজেক্টে তার বিপরীতে নায়িকা ছিলেন 13টা। 53টা নাটকে তিনি কাজ করেছেন 32 জন পরিচালকের সাথে। বোঝাই যাচ্ছে 53টা নাটক একই বছরে করা কিন্তু খুব বড় বিষয়, কারণ যখন করোনাকালীন সময়ে সকলে ঘরে বসেছিল তখনই তাদেরকে কাজ করতে হয়েছে এবং তাদেরকে জীবনের বাজিও রাখতে হয়েছে। এছাড়া সাথে তিনি 2-3টা বিজ্ঞাপনও করেছেন। এমনকি ভক্তদের জন্য কিন্তু পুরো বছরটাই নিশোময় গেছে। অনেক ভালো ভালো কাজ পেয়েছে এবার নিশোর ভক্তরা। এমনকি আরটিভির স্টার অ্যাওয়ার্ডেও আফরান নিশোর 3য় জন পুরস্কৃত হয়েছে। সো বোঝাই যাচ্ছে যে ভক্তরা তাকে কতটা কাছে টেনে নিয়েছে এবং ভক্তদের ভালোবাসায় সে সিক্ত থাকতে চায় সবসময়। নতুন বছরেও হয়তো নতুন কিছু নিয়ে আফরান নিশো আবারও ফিরে আসবেন ভক্তদের মাঝে। সো ভিউয়ার্স, যে নাটকগুলো 2020 সালে আপনারা দেখেছেন ভক্তদেরকে উপহার দিয়েছে আফরান নিশো, সেই নাটকগুলো যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।